রক্তে বাঁচবো আমি, আমার রক্তে তুমি, জীবনের এই সত্যটাকে যেন আমরা মানি। তোমার রক্তে বাঁচবো আমি, আমার রক্তে তুমি, জীবনের এই সত্যটাকে যেন আমরা মানি। জীবন যুদ্ধে একা চলার নেই কোনো পথ, দেয়া নেয়া করে বাঁচতে হবে এটাই সবার মত। আমরা পালিয়ে চলে গেলেও যারা আমরা বাসস্থানের ব্যবস্থা করে দিতে না পারে তাহলে হয়তো দরকার করাই দিতে হবে। তিনি রক্তাক্ত হয়েছেন জীবন যুদ্ধে একা চলার নেই কোনো পথ, দেয়া নেয়া করে বাঁচতে হবে এটাই সবার মত। জীবন যুদ্ধে একা চলার নেই কোনো পথ, দেয়া নেয়া করে বাঁচতে হবে এটাই সবার মত। রক্তদান শিবিরে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়ে ভীষণ গর্ব অনুভব করি। আমরা জানি একটা বিশেষ যে রক্তদান অনুষ্ঠান এবং একজন বিশেষ মানুষের যিনি মৃত্যুবরণ করেছেন সেদিন উপলক্ষে এই অনুষ্ঠান করা হলো। আমি আজকে এমন একটা পরিস্থিতিতে এসেছি, আমি চান করতে যাচ্ছিলাম এখানে আসবো বলে, এমন সময় আমার বোনেরা আমাকে খবর পাঠালো, তারা তাড়াতাড়ি আয়, মায়ের মুখে একটু জল দিয়ে যায়। আমি জানি না এখান থেকে ফিরে যাওয়ার পরেও আমার মা বেঁচে থাকবে কিনা। রক্তে বাঁচবো আমি, আমার রক্তে তুমি, জীবনের এই সত্যটাকে যেন আমরা মানি। তোমার রক্তে বাঁচবো আমি, আমার রক্তে তুমি, জীবনের এই সত্যটাকে যেন আমরা মানি। জীবন যুদ্ধে একা চলার নেই কোনো পথ, দেয়া নেয়া করে বাঁচতে হবে এটাই সবার মত। জীবন যুদ্ধে একা চলার নেই কোনো পথ, দেয়া নেয়া করে বাঁচতে হবে এটাই সবার মত। তোমার রক্তে বাঁচবো আমি, আমার রক্তে তুমি, জীবনের এই সত্যটাকে যেন আমরা মানি।